দাস মিউজিয়ামের সামনে লাইটিং। গত বছরে এখানে টেকনোলজি লাইট ছিল, তো এবছরে টেকনোলজি লাইট নিয়ে এসছে। তো গত বছর কিন্তু দুটো গ্রিন লেজার ছিল, এবছরে ওই দুটো গ্রিন লেজার আছে প্লাস তিনটা মিক্সিং লেজার আছে, তিনটা মিক্সিং লেজার আছে। তো ক্যামেরা বেশিক্ষণ লেজার দিকে রাখতে পারবো না, কারণ ক্যামেরা নষ্ট হয়ে যাবে। তবুও রিস্ক নিয়ে করছি, হয়তো এতেই ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে, তবুও শুধুমাত্র আপনাদের জন্য রিস্ক নিয়ে ক্যামেরা করছি। যতটা সম্ভব হচ্ছে দেখানোর চেষ্টা করছি। যারা এসছেন দেখবেন একদম অসাধারণ লেজার। তো সামনে কিন্তু রয়েছে আরদাস মিউজিক, তো আরদাস মিউজিকের সামনে কিন্তু রয়েছে লাইটিংটা। তো লেজারে এতটাই পাওয়ার, ক্যামেরা কি আপনার শরীরেও যদি পড়ে তাহলে একটা তাপ অনুভব করা যাচ্ছে। লেজারে যখন শরীরে পড়ছে তখন তাপ অনুভব করা যাচ্ছে, আশা করি বুঝতে পারছেন লেজারে কতটা পাওয়ার। তো এত রিস্ক নিয়ে ক্যামেরা করা যাবে না, তাই বেশিক্ষণ ওদিকে রাখছি না, তবুও যতক্ষণ সম্ভব দেখানোর চেষ্টা করছি। খতরনাক লেজার মারা আছে, এই লেজার সামনে দিয়ে করা সম্ভব হচ্ছে না, পাস হয়ে করছে। তো সাইড দিয়ে যতটা সম্ভব করছি বন্ধুরা। তো বন্ধুরা এখানে একদম ক্যামেরা করা সম্ভব হচ্ছে না, কারণ টোটাল পাঁচটা বড় লেজার রয়েছে, মানে ছোট বড় লেজার সব বাদ এমনি বড় লেজার রয়েছে পাঁচটা। তো বুঝতেই পারছেন ক্যামেরা করা মানে একদম যাবে, তো যতটা সম্ভব দেখাচ্ছি। তো বন্ধুরা যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি, একদম খতরনাক লেজার, ক্যামেরা খারাপ হয়েছে, তো যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। একদম ক্যামেরা খারাপ করা লাইটিং রয়েছে এখানটা, এমনকি চোখও খারাপ হয়েছে বন্ধুরা বেশিক্ষণ যদি তাকান, এমনকি স্ক্রিনের উপর যে লাইটটা পড়ছে শরীরে তাপ অনুভব হচ্ছে। তো বেশিক্ষণ দেখাতে পারছি না বন্ধুরা, যারা এসছেন স্পটে তারাই দেখুন, কারণ এই লাইট দেখাতে গিয়ে আমার ক্যামেরা চলে যাবে। তো গত বছরেও কিন্তু এখানে ছিল এই লাইটিং, ডবল গ্রিন লেজার ছিল, এবছর আরও তিনটে এক্সট্রা লেজার এসছে, তো টোটাল বড় লেজার মোট পাঁচটা। তো দেখতে পাচ্ছেন শো একদম বিশাল শো হচ্ছে একদম আট দশ মিনিটের সামনে। শো ক্যামেরা খারাপ করতে চাইলে এদিকে এদিকে করুন একদম। এছাড়া বন্ধুরা কিন্তু রয়েছে আরো তিরিশটা আমাদের সার্পি, তিরিশ থেকে চল্লিশটা, ওগুলো জ্বালায়নি এখনো, তো তাদের এত প্রেশার বুঝতে পাচ্ছেন বন্ধুরা, মানে পাঁচটা লেজারেই এত প্রেশার হচ্ছে, তো সার্পি জ্বললে আরো কি হবে। তো যথা সময় দেখালাম বন্ধুরা, আরো একটি ভালো লাইটিং সেট আপ রয়েছে ওটা দেখাবো। আর এখানে বেশিক্ষণ করতে পারছি না বা লাইভ করতে পারছি না, কারণ এখানে একদম ক্যামেরা চলে যাওয়ার ফুল রিস্ক রয়েছে।